হাবিবি হাবিবি। ভাই গো ভাই, সম্পূর্ণ ফ্রিতে যদি পর্তুগাল যেতে চান তাহলে জাগতিক সকল চিন্তা বাদ দিয়ে এই ভিডিওতে একটু মনোনিবেশ করুন। বাংলাদেশ এবং ভারত থেকে যারা ইউরোপ যেতে চায় তাদের ম্যাক্সিমামের টার্গেট থাকে পর্তুগাল, কারণ পর্তুগালে খুব সহজে সেটেল হওয়া যায়। পর্তুগালে হোটেলে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত হয়ে যারা সেই দেশে সেটেল হতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। যোগ্যতা, অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই নিজে নিজে আবেদন করে এখন থেকে পর্তুগাল যেতে পারবেন। ভাইজান, শুধু পর্তুগালে নয়, বিশ্বের সকল দেশেই হোটেল স্টাফের চাকুরি আরামদায়ক, সম্মানজনক এবং বেশি বেতন হওয়ার কারণে হোটেল স্টাফের চাহিদা অনেক বেশি। পর্তুগালের হোটেলগুলোতে বিরাট কর্মী সংকট দেখা দিয়েছে। এই কর্মী সংকট কাটিয়ে পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে এই মুহূর্তে লক্ষাধিক হোটেল স্টাফের প্রয়োজন। আমি এমনভাবে এই ভিডিওতে আবেদন করে দেখাবো যে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলেই ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন। যাদের হাতে পাসপোর্ট আছে অথবা যারা আগামী 3 মাসের মধ্যে হাতে পাসপোর্ট পাবেন তারা যদি ইউরোপ তথা পর্তুগাল যেতে চান তাহলে ভিডিওর কোনো অংশ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভাইজান, আপনার হাবিবিকে কিভাবে পর্তুগাল নেবেন তা নিয়েও আলোচনা থাকবে। হাবিবি হাবিবি। চ্যানেলটি যারা নতুন দেখছেন বা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে ইউরোপ যাবার স্বপ্নকে পূরণ করুন। পর্তুগাল দেশটি ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত। 92,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 10 মিলিয়ন। পর্তুগালের অফিসিয়াল ভাষা হচ্ছে পর্তুগিজ। দেশটির রাজধানী বা ক্যাপিটাল হচ্ছে লিসবন। এই দেশটির একমাত্র স্পেনের সাথে স্থলপথে বর্ডার আছে। এখানে বিখ্যাত সব সমুদ্র সৈকত থাকার কারণে পুরো ইউরোপে পর্যটকদের কাছে পর্তুগাল সর্বাধিক জনপ্রিয়। পর্যটন শিল্পের কারণে পর্তুগালে হাজার হাজার হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তাই প্রতি বছর পর্যটন সেক্টরে লক্ষাধিক নতুন কর্মীর চাহিদা সৃষ্টি হয়। হোটেল স্টাফের মধ্যে রিসেপশনিস্ট, মেনটেনেন্স ওয়ার্কার, সিকিউরিটি গার্ড, হাউসকিপার, ওয়েটার, শেফ এবং কুক নিয়োগ দেওয়া হবে। ভাইজান, শুধুমাত্র নতুন একটি চেইন হোটেলের স্টাফ লাগবে 5,000। একবার চিন্তা করে দেখুন, এরকম কত যে হোটেল আছে আর কত যে স্টাফ লাগবে তা একমাত্র উপরওয়ালাই জানেন। ভাই, গুনে গুনে বের করা মুশকিল। হোটেল স্টাফের পাশাপাশি পর্তুগালে ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, প্যাকেজার, ডেলিভারি ম্যান, ড্রাইভার, ফার্মার সহ আরো অন্যান্য কাজেও প্রতি বছর কয়েক হাজার কর্মীকে নিয়োগ দেওয়া হয়। পর্তুগালে হোটেলের স্টাফ হিসেবে কাজ করলে পজিশন অনুযায়ী সর্বনিম্ন বেতন হয় 1,50,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হয় 2,00,000 টাকা। তবে মনে রাখতে হবে, হোটেলের চাকুরি ছাড়া অন্যান্য চাকুরিতে বেতন কিছুটা কম। হোটেলে কাজের বেতন বেশি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল কর্মী পর্তুগাল যায় তারা সবাই মূলত হোটেলের স্টাফ হিসেবে কাজ করতে চায়। সপ্তাহে 2 দিন ছুটি পাওয়া যাবে আর প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে। যারা সপ্তাহে 5 দিন এবং প্রতিদিন 8 ঘন্টার বেশি কাজ করবেন তারা ওভারটাইম পাবেন। হোটেল স্টাফের ক্ষেত্রে বেশিরভাগ সময় থাকা এবং খাওয়া হোটেল কর্তৃপক্ষ ফ্রিতে দিয়ে থাকে। এমনকি চিকিৎসা নেওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষ আপনাকে ফ্রিতে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে। বাংলাদেশি এবং ভারতীয় নাগরিক বা এই দুই দেশের প্রবাসী হতে পারেন আপনি পুরুষ বা মহিলা। বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয় তাহলে ওয়ার্ক পারমিট ভিসায় খুব সহজে হোটেল স্টাফ হিসেবে এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আবেদন করে পর্তুগাল যেতে পারবেন। ভাই গো ভাই, হোটেল স্টাফ হিসেবে ওয়ার্ক পারমিট ভিসায় এই ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে যারা পর্তুগাল যাবেন তাদের কোনো খরচ নেই। ভিসা ফি, বিমান ভাড়া সবকিছুই হোটেল কর্তৃপক্ষ আপনাকে দিবে। এমনকি অনলাইনে আবেদন করে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। মুদ্রা কথা দাঁড়ালো, সম্পূর্ণ ফ্রিতে আপনি পর্তুগাল যেতে পারবেন। পর্তুগালের ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে 1 বছর। 1 বছর পরপর রিনিউ করে যতদিন ইচ্ছে আপনি সেখানে কাজ করতে পারবেন। পর্তুগালে পৌঁছার 3 থেকে 6 মাসের মধ্যে টিআর বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন এবং এই দেশে 5 বছর থাকার পর পিআর বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন। পিআর পাওয়ার পর দেশ থেকে আপনার ফ্যামিলিকে সেখানে নিয়ে আসতে পারবেন। অবিবাহিতরা পিআর পাওয়ার পর দেশে গিয়ে বিয়ে করে আপনার হাবিবিকে
পর্তুগাল নিয়ে আসতে পারবেন। হাবিবি 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 হাবিবি। আর ভাইজান, পিয়ার পর পর পর্তুগালের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্টও পেয়ে যাবেন। প্রথম যে সুবিধা পাবেন সেটি হলো, পর্তুগাল সেঞ্জেনভুক্ত দেশ হওয়ার কারণে পিয়ার পাওয়ার পর চাইলে অন্যান্য উন্নত সেঞ্জেনভুক্ত দেশ যেমন ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ইত্যাদি দেশে বৈধভাবে সেটেল হতে পারবেন। দ্বিতীয় যে সুবিধা পাবেন সেটি হলো, পর্তুগালে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা পাবেন, কারণ আপনার এমপ্লয়ার বিনামূল্যে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে। তৃতীয় যে সুবিধা পাবেন সেটি হলো, হোটেল জবের ক্ষেত্রে বেশিরভাগ সময় থাকা এবং খাওয়ার খরচ হোটেল কর্তৃপক্ষ দিয়ে থাকে। আর অসুবিধার কথা যদি বলি, তাহলে তেমন উল্লেখযোগ্য কোনো অসুবিধা আপনাকে পর্তুগালে গেলে পড়তে হবে না। নাম্বার ওয়ান, আপনার পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে এক বছর। নাম্বার টু, আপনার ছবি যার সাইজ হবে 35mm x 45mm এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা। নাম্বার থ্রি, ইউরোপিয়ান স্টাইল সিবি। ইউরোপিয়ান স্টাইল সিবি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে PDF ডাউনলোড করার অপশন আছে। নাম্বার ফোর, একটি কভার লেটার। কভার লেটার ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন, এই কভার লেটারও আপনারা চাইলে PDF ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। নাম্বার ফাইভ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নাম্বার সিক্স, আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট। নাম্বার সেভেন, আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট। নাম্বার এইট, যদি থাকে তাহলে অভিজ্ঞতার সার্টিফিকেট। যারা অভিজ্ঞতা দেখাতে চান তাদের জন্য অভিজ্ঞতা সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাম্বার নাইন, যদি থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। একটু পরে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে অনলাইনে আবেদন করে সম্পূর্ণ ফ্রিতে পর্তুগালের হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার নিতে হবে। ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার হাতে পেয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা আবেদন পত্র পূরণ করে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগাল এম্বাসিতে বা তাদের রিকগনাইজড BFS গ্লোবালে ফাইল জমা দিয়ে ইন্টারভিউ দিলে মাত্র এক মাসের মধ্যে ভিসা পাওয়া যায়। পর্তুগাল ভিসার ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করে এবং তার উত্তর কি দিতে হবে, এ নিয়ে একটি ভিডিও যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভিডিওটি দেখে দেখে আপনাদের প্র্যাকটিস করা উচিত। আবেদন করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করার পর আবেদন করার জন্য অ্যাপ্লাই নামে একটি বাটন পাবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, লোকেশনের জায়গায় আদার সিলেক্ট করুন। নতুন পেজে প্রথমে এড রিজিউমি সেকশনে সিলেক্টে ক্লিক করে CV আপলোড করুন। এরপর ব্যক্তিগত সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। ফর্মটি পূরণ করা শেষ হলে এড কভার লেটার বাটনে ক্লিক করে কভার লেটার আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে, এই পেজে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আবেদনের কাজ শেষ করুন। এমপ্লয়ার আপনাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, তাই নিয়মিত আপনার ইমেলের ইনবক্স এবং স্প্যাম ফোল্ডার চেক করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী প্রিমিয়াম ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।